নতুন যৌবহন জ্বালা সহিতে না পারি গো বিয়ে কেন আমার হলো না এটা হচ্ছে আমাদের রাজশাহীর আঞ্চলিক গান অনেক পুরাতন চাপাই নবাবগঞ্জে বেসিক্যালি প্রায় কত বছর হবে বলতে পারি না আমাদের এটা আলকাপ কালচার বলে আপনারা অনেকে জানেন কিনা জানি না আলকাপ কালচার কি ছেলেরা মেয়ে সেজে সেজে গান গায় যাত্রার আর একটা ছোট ভাই আর কি ছোট ভার্সন ওইটারই গান তো এগুলো কালচারগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আমার বাড়ি যেহেতু ওখানে তা আমি চিন্তা করলাম সুযোগ আছে আমার কালচারটা যদি সিনেমাটার মাধ্যমে যদি এত বড় বৃহৎ প্ল্যাটফর্ম থেকে একটা ছবি আসছে যদি যদিও মানে বাঁচায় রাখা যায় ক্ষতি কি এটার জন্য এই দুশ আমার করা এবং গল্পের সাথে খুব ম্যাচ করে আর কি গানটা বিয়ে কেন আমার হলো না নতুন যবহ জ্বালা সহিতে না পারি গো কেন আমার না যখন প্রেম জ্বালা চেপে ধরি কলসির গলা যখন ওঠে প্রেম জ্বালা চেপে ধরি কলসির বাইরে কলস ওগে হাই রে পিতলের কলস কথা কেন বলে না বিয়ে কেন আমার হল না নতুন যৌবহন জ্বালা না না পারি গো কেন আমার হলো দেখেন আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার আসে পটু আমরা পটুকে আগে রাজশাহী শহর থেকে একটা তিন মাস ট্রেনিং দেওয়া হয়েছিল তিন চার মাস ট্রেনিং দেওয়ার পরে পরে নিয়ে গেছি যখন একে পাওয়া গেছে অ্যাক্টিং কথাবার্তা মানে অনেকটা মান্না বা স্টাইলের জাজ মাল্টিমিডিয়া এবং পরিদিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্রেস কনফারেন্সে গেট টুগেদার করতেছি আপনাদের সাথে আমরা কিছু কথা বলবো পটু নিয়া পটু এটা অন্য রকমের একটা সিনেমা অন্য রকম মানে সবকিছু অন্য রকম গল্প একটু অন্য রকম পুরোটা চরের মানুষের সুখ দুঃখ হাসি কান্না বেদনা আপনাদের ভালো লাগাবে গ্রামের চরের চিত্র একটা গ্রামের ফিল আছে যেমন পুরামন যেমন একটা পরামন পুরামন টু এই যে একটা মানে ওই দত লোকেশন তার উপর চর আছে এবং এই চরটা সামনের বছর বেঁচে থাকবে আরো কিছু বছর আর অন্যরকম আরো একটা কারণ হইল যে আমাদের আর্টিস্ট গুলো একটু অন্যরকম দেখেন আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার আসে পটু আমরা পটুকে আগে রাজশাহী শহর থেকে একটা পটুকে তিন মাস ট্রেনিং দেওয়া হয়েছিল তিন চার মাস ট্রেনিং দেওয়ার পরে ওখানে নিয়ে গেছি যখন একে পাওয়া গেছে

কিন্তু সে জীবনে কখনো রাজশাহী শহরে আসে নাই এই সিনেমার জন্য শুটিং এ ফার্স্ট সে রাজশাহী শহরে আসছে এবং আজকে প্রথম সে ঢাকা শহরে আসছে না ঢাকা কেমন লাগলো জোরে বলো ভালো তোমার আব্বা কি করে কি কাজ ধানের খেতে কাজ করে তার বাবা একজন কৃষক আর মা 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 বাসায় বসে বসে ভাতটা ত্রাণ দেয় লেখাপড়া করো কোন ক্লাসে জোরে বলো ক্লাস টু ক্লাস টু কোন স্কুলে প্রাইমারি স্কুলে তোমাদের চর কি স্কুল আছে স্কুলে তো তুমি যাও না স্কুলে নাকি যাও না খালি ঘুরা বেড়াও চরে চরে হ্যাঁ স্কুলে যাও তার বাবা একজন কৃষক সেই এলাকার অনেকটা গোফুর মিয়ার মতো গরিব গোফুর মিয়া একজন দরিদ্র কৃষক নিজের জমি নাই অন্যের জমিতে ধান চাষ করে আমরা ছোটবেলায় পড়েছি তার বাবা সেই রকমই অন্যের জমিতে বরকা তাকে তার সাথে আসার মতো কেউ নাই আমাদের প্রোডাকশনের দুজন আমাদের এই ছিল দুজন আর্টিস্ট তাকে নিয়ে আসছে আপনাদের সাথে পরিচয় করার জন্য সে আসছে আমাদের সারিয়ালের বাসায় থাকবে কোনো একা হোটেলে থাকতে পারবে না স্যার আমাদের হিরোর বাসায় থাকবে সে এই কয়দিন আমাদের সাথে ছবি দেখে তারপর চলে যাবে আর এইখানের নতুন নায়িকা নতুন নায়ক যেমন আমরা জিন্টু দিয়া সফল হইলাম আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন যে একটা ছবি হিট করলে নতুন নায়ক নায়িকা বের হয়ে যায় যেমন অলরেডি সামিন আবাস আর সিনেমা সই করে ফেলছে হ্যাঁ সাজ্জাদের কথা চলতেছে এই একটা ছবিটা হিট করলে একটা নায়ক নায়িকা স্টাবলিশ হয় আশা করি ছবিটা ভালো চলবে এবং ভালো চললে আমাদের ইন্ডাস্ট্রিতে একজোড়া নতুন মুখ পাবো তো আমি তারপর আমি এখন উঠে যাব যদি আমার কাছে কোনো জিজ্ঞাসা করা থাকে জিজ্ঞাসা করতে পারেন আমি নিচে উঠে উঠে যাবো উঠে যে আপনাদের এরা 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 কথা বলবে

গল্পটা এমন সারা বাংলাদেশের মানুষের জন্য গল্পটা হ্যাঁ শহর কেন্দ্রে ভালো লাগবে যারা গ্রাম দেখে তত গ্রাম দেখেই যারা চর দেখে তাদের কাছে নতুন আমার কাছে যেমন আমাদের গল্পটা একটু আরবান যারা তাদের কাছে লাগবে মানুষ যেটা দেখে নেই সেটাই দেখতে চায় সে আরমানের কাছে গল্পটা বেশি ভালো লাগবে আর ডিস্ট্রিবিউশনের কথা বলতে চান আমরা ডিস্ট্রিবিউশন অনেক রকম অনেক স্টাইল অনেক রকম করি আমরা প্রথমে মাল্টি মাল্টিপ্লেক্স বেজ লাগাবো তারপর আস্তে আস্তে আমরা আগে বাড়বো

এখন সামনে দুইটা ছবি আছে ও অগ্নি মাসুদ রানা নাইন এইগুলি আছে এই ছাড়া নতুন অ্যাকশন থ্রিলার আছে বাট পরিপূর্ণ কোনো অ্যাকশন ছবি আমার হাতে নাই এখন তো এই জাতীয় ছবিগুলি আরবান দর্শক এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের জন্য খুব সুবিধা করে এই জাতীয় গল্পগুলি আমি যদি করেন শহরে একটা ছেলে অ্যাকশন করে অ্যাকশন ছবি যদি আমি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনে ঢুকি কেউ দেখবে আমার অ্যাকশন কে দেখবে যেখানে তারা জেমস বন দেখে মিশন ইম্পসিবল দেখে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস দেখে সে আমার অ্যাকশন তাকে ভালো হবে না সে যেটা দেখে নেই তাকে সেটা দেখাব সে জিন্টুর মতো গল্প দেখে নেই ওই চেয়ারম্যান লুঙ্গি পইরা পানিতে চুই নেইমা যায় কাদায় চুবায় এই জিনিসগুলো বিদেশিরা দেখে নাই ওই বাসায় ওই যে ঝাড়ু দেওয়া বাইরায় বাইরে জিন ছুটায় এটা আমাদের দেশে আছে কিন্তু বিদেশিরা দেখে নাই এই জন্য পাকিস্তানে খুব ভালো চলছে ছবিটা তারপরে ইংলিশে ডাবিং চলতে ইংলিশে ডাবিং চলতেছে ডাবি ইংলিশ ডাবিংটা আমাদের একটু স্লো হয়ে গেছে ইংলিশ ডাবিংটা বাংলা বাংলার মতো তো ফাস্ট করতে পারি না যেহেতু অরিজিনাল আর্টিস্টে ডাবিং করতেছে তো এ পটুটা এমন একটা ছবি যে লোকেশনটা গল্পটা সবার কাছে একটা নতুন অন্যরকম এই জন্যই গল্পটা হুমান গল্পটা হুমানের লেখা হুমায়েন গল্পটা শুনেছে আমার ভিতরে ভালো লাগ ভালো লাগলো একটু অন্যরকম সব একটা প্রোডাকশন হাউস তখনই কমপ্লিট হয় তার যখন সব ধরনের সিনেমা থাকবে আমার অ্যাকশন অনেক ছবি আছে রোমান্টিক অনেক ছবি আছে প্রেমের ছবি আছে থ্রিলার কম আছে এখন এই থ্রিলার এইটা পুরোটা থ্রিলার গ্রামীণ প্রেম সব কিছু মিলে একটা একটা সিনেমা এবং আমার মনে গল্পটা চুজ করার কারণ এটা আরবান এবং বেসিক্যালি আরবান এবং ইন্টারন্যাশনাল দর্শকের ভালো লাগে